श्री कृष्ण दान लीला। তিনি দান লীলা করলেন, এই দান লীলাটা কি, কেন তিনি করলেন? সর্বপ্রথম আমরা একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করব। কেন? কারণ হলো গৌরচন্দ্রিকা যদি না করি, দাপরের শ্রীকৃষ্ণ চরণ কখনো আমরা ধরতে পারি না। কেননা শাস্ত্র মতে আমরা ভাগবত মতে পেয়েছি যে গুরু ছেড়ে যে জন গোবিন্দ ভজে সেই পাপি নরকে মজে। নিজের পিতা মাতাকে কখনো কোনোদিন প্রণাম করি না, অথচ অনেকে আমরা আছি আমাদের মতো হতভাগ্য অনেক জীব আছি যারা কখনো কোনোদিন বাবা মাকে কোনোদিন প্রণাম করেনি, অথচ বড় গুরু ধরবার জন্য তারা চলে যায় যে যেমন বলে। কিন্তু না, আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছে একমাত্র আমাদের পিতার মাতা। ওনাদের চরণ ধরে আমাদের যেতে হবে। বলছে সৎসঙ্গ সৎসঙ্গ সর্বকার শাস্ত্রে কয়, আল্লাহ মাত্র সৎসঙ্গ সর্বসিদ্ধ লাভ হয়। তার মধ্যে আবার ভগবান বললেন, সৎসঙ্গ সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয়, অসৎসঙ্গ করলে আমাদের নরকগামী হতে হয়। তাহলে কলিযুগে সৎ কোথায়, অসৎ কোথায়? কারোর চেনা চিনি যাবে না, বোঝা যাবে না কে সৎ আর কেই বা অসৎ। হরিবল, তাহলে চলুন, যে যেমন ভজিবে কৃষ্ণ তারই তেমন হইবে কৃষ্ণ। হে কলিজি, করিও কলির কর্ম, না ছাড়িও নিজ ধর্ম। সনাতন ধর্মের একমাত্র উপলব্ধ বা আমাদের কর্মের ফল একমাত্র কি, না হরি ভজন করা। এই কলিযুগের একমাত্র গতি হলো হরি ভজন, অর্থাৎ হরি নাম করা। চলুন তাহলে আজকে আমরা সকলে, আমার ভগবান বিরাজ করছেন, যেখানে ভগবান বিরাজ করেন সেখানে কি হয়, শ্রীমধুর আদপি মধুর বৃন্দাবন পরিণত হয়। সকলে বলবেন জয় জয় শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরুর আশীর্বাদ মাথায় নিয়ে যারা যারা এই মুহূর্তে আশ্রয় নিয়েছি তারা প্রত্যেকে গুরুজনকে স্মরণ করে গুরুর আশীর্বাদ মাথায় নিয়ে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবানং অর্চনং দাস্য সক্ষ আত্মা নিবেদন নববিদা ভক্তি নিয়ে গুরুর চরণে স্মরণ করে আমরা সেই ভগবানের নাম আস্বাদন বা শ্রবণ করব। গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল
কালে ও ও মরিয়া মরি রে ওকিয়া মরি রে ও গৌরাঙ্গ চাঁদের মরিয়া মরি রে ওকিয়া মরি রে গৌরাঙ্গ চাঁদের ও মরিয়া মরি রে ওকিয়া মরি রে ও গৌরাঙ্গ চাঁদের জেরাধি গৌরাঙ্গ চাঁদের মনে আজ কি ভাব উঠিল আর কি ভাব উঠিল নদিয়ার মাঝে গড়ায় আমার আজি নদিয়া আজি নদিয়ার মাঝে গড়ায় আমার দানশীর দিল নদিয়ার নদী আর মাঝে বড়া আর কি বা নদী নদী
ছাড় দিতে নাই কো বিধান দেহদান দেহদান দানে দিতে নাই কো বিধান দেহদান দেহদান বিধান দেহদান দেহদান নদিয়াবাসী এসেছো তোমরা আমায় দান দিয়ে যাও দেখতে পাচ্ছ আমাকে চিনতে পাচ্ছ আমাকে দিয়ে ভালো করে দেখো আমি কেউ নই ভালো করে একবার তোমরা লক্ষ্য করে আমার পানে দেখো বলে সেই তো এসেছে বলে সেই তো এসেছে সেই তো এসেছে বলে সেই তো এসেছে ভাবিনি গৌর হরি সেই তো এসেছে বলে ভাবিনি গৌর হরি সেই তো এসেছে গৌর হরি সেই তো এসেছে সেই পুরাবের লীলা মনে করি সেই তো এসেছে সেই পুরাবের লীলা মনে করি বলি সেই তো এসেছে ও সেই পুরাব লীলা মনে করি সেই তো এসেছে গৌর হয়ে এসেছে বলে গৌর হয়ে এসেছে গৌর হয়ে এসেছে গৌর হয়ে এসেছে রসের গোড়া রসনায় গৌর হয়ে এসেছে রসের গোড়া রস রায় গৌর হয়ে এসেছে রসের গোড়া রস রাজায় গৌর হয়ে এসেছে রসের গোড়া রস রায় গৌর হয়ে এসেছে হেমাদণ্ডে বাহু তুলে গৌর হয়ে এসেছে দুটি হেমানন্দে বাহু তুলে গৌর হয়ে এসেছে হেমদণ্ড বাহু তুলে গৌর হয়ে এসেছে কলিজীবের উদ্ধারিতে গৌর হয়ে এসেছে বলি কলিজীবের উদ্ধারিতে গৌর হয়ে এসেছে সারিতে গৌর হয়ে এসেছে হরি নাম বিলাইতে হরি হরি এসেছে হরি নাম বিলাইতে গৌর হয়ে এসেছে হরি নাম বিলাইতে গৌর হয়ে এসেছে হরি নাম বিলাইতে গৌর হয়ে এসেছে নাম বলাতে এসেছে নাম বলাতে এসেছে নাম বলাতে এসেছে সচি মায়ের আনন্দের দুলা নাম বলাইতে এসেছে আনারে সচি মায়ের আনন্দ দুলা বলাতে এসেছে মায়ের আনন্দের দুলাল বলাতে এসেছে আর সেই কংসের বংশ ধ্বংসকারী গৌর হয়ে এসেছে সেই কংসের বংশ ধ্বংসকারী গৌর হয়ে এসেছে কংসের বংশ ধ্বংসকারী গৌর হয়ে এসেছে নাম বলে না বলে না নাম বলে না বলে না আমি বলে না বলে না আমি বলে না বলে না বলে ভজনের ধন পেয়েছে সবাই বলে না বলে না বলে ভজনের ধন পেয়েছে সবাই বলে না বলে না বলে নাও বলে না গুরু চরণ আশ্রয় করে বলে না বলে না গুরু চরণ আশ্রয় করে বলে না বলে না বলে সদগুরুর চরণ ধরে নাম বলে নাও বলে না সদগুরুর চরণ ধরে নাম বলে নাও বলে না সদগুরুর চরণ ধরে নাম বলে না বলে না বলে মানব জন্ম পেয়ে ছোটাই বলে নাও বলে না মানব জন্ম পেয়ে ছোটাই বলে নাও বলে না
হরি বল হরে কৃষ্ণ।